দিয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখা। একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন, হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই চাপায় নবাবগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলেন সুবহানাল্লাহ, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ। কোন কথা হবে না, কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দেয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদ নিজের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাই না। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঠে যাবে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন,